শেষ সময়ে আমি বুড়ো মানুষ, আপনাদের কাছে এসেছি, সর্বোচ্চ এক ঘন্টা কথা বলবো, সর্বোচ্চ। কম হলে হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনা নাই। আমার মাঠে কথা বলার বয়স এখন 58 বছর। এত বছর অনেক মানুষ হায়াতও পায় না। শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী যে সঙ্গীকে নিয়ে, সাথীকে নিয়ে, মহতারামকে নিয়ে ঘুরে বেড়াতাম, তিনি চলে গেছেন। এখন আমি জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে ওই দিনের অপেক্ষা করছি। কুল্লু নাফসিন ফায়জা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও লা ইয়াস্তাকদিমুন। একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে আজকে, সভাপতি সাহেব, সুধি মণ্ডলী, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিলের দিকে তাকান, বুড়ো মানুষ একরে নাই বললেই চলে, সব যুবক, সব টকবকে যুবক, টেকনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু আজকে এই একই অবস্থা। যেখানেই যাচ্ছি, অমুক এলাকা, অমুক মাদ্রাসা, অমুক মসজিদ এবং এলাকার যুব সমাজের উদ্যোগে, আজ থেকে 50 বছর আগে যখন কোনো মাহফিল শুরু করেছিলাম, মাহফিলে গেলে দেখতাম কয়েকজন বুড়া মানুষ মাহফিলে এসেছে কোরআন শোনার জন্যে, তাও হাতে গোনা অল্প কয়েকজন, একজন লাঠিবর দিয়ে হাঁটে, একজন কুজো, আরেকজন বাঁকা হয়ে গেছে, বেচারারা নিজেদেরকে নিয়ে টানাটানি। কিন্তু আজকে দেখেন বুড়া মানুষ খুবই কম, সব যুবক। আল্লাহ রহমতের লক্ষণ ভালো। মক্কায় যদি বেলালের মতো যুবক এগিয়ে না আসতেন, সোহেব রুমির মতো যুবক এগিয়ে না আসতেন, তাহলে ইসলামের ইতিহাস হয়তো এইভাবে আমরা পেতাম না, আরেকদিকে চলে যেত। যেই জনপদে, যেই দেশে, যেই এলাকায়, যেই যুগে যুবকরা এগিয়ে এসেছে, যুবকরা যেটা চেয়েছে সেটা তারা করতে পেরেছে। আবার বলবেন মাহফিলের বিরোধী যুবকও তো আছে, নাকি মাহফিলের বিরোধী ব্রেইন ওয়াশ করা যুবকও তো আছে, তারা 100 জন আর আপনি একজন, তারা 100 জন আপনি একজন। যেহেতু আপনি আল্লাহর বলে বলিয়ান, আল্লাহর শক্তিতে শক্তিমান, আপনার মোকাবিলা করার, ফেস করার ক্ষমতা দুনিয়ার কোনো বাতিল শক্তির অতীতেও ছিল না, এখনো নাই। তাইলে আপনারা যারা দিনের পথে, দিনের পক্ষে আগাচ্ছেন, কাজ করছেন, কোরআন তাদেরকে বলেছে উলায়েকা হিযবুল্লাহ, তারা কার বাহিনী, তারা কার দল, আলা ইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল যারা তারা সকল যুগে বিজয়ী হয়েছে, আর হিযবুশ শয়তান ইবলিসের দল যারা তারা সব যুগে পরাজিত হয়েছে। আজ থেকে মনে করেন 6,000-7,000 বছর আগে মিশরে ফেরাউনের সব কিছু ছিল, রাজত্ব ছিল, অর্থ সম্পদ ছিল, সেনাবাহিনী ছিল, জনগণ ছিল, কোনো কিছুর অভাব ছিল না। সংঘাতের চূড়ান্ত পর্যায়ে সংঘাত যখন হয়েছে নবী মুসার সাথে, আল্লাহর জমিনে কি ফেরাউন টিকেছিল নাকি মুসা? আজ থেকে প্রায় 9,000 বছর আগে বর্তমান উত্তর ইরাক, সেখানে একটা শহর আছে মোসেল, মোসেল, মিম ওয়াও সোয়াদ লাম, মোসেল, তার ঠিক লাগোয়া পশ্চিম পাশে বিশাল এলাকা নিয়ে বড় বড় পাথর কেটে কেটে দালান কোঠা বিল্ডিং, এটা ছিল নমরুদের রাজধানী। জায়গাটার ভিন্নভাবে বিচ্ছিন্ন নাম ছিল বাবেল,
বাবেল, ইতিহাসে যেটাকে বলা হয়েছে ব্যাবিলন, ব্যাবিলন, সেই বাবেলের বাদশাহ নাম ছিল নমরুদ, আপনারা জানেন, শুধু মনে করাই দিচ্ছি। নমরুদ তার বালাখানায় শুয়ে আছে, সে কিন্তু সবসময় বাবেলের লোকদেরকে লোকদেরকে বলতো, আনা রাব্বু কমল আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, আমি জানি আমি ছাড়া আর কোনো এলা, কোনো খোদা নাই, সব ক্ষমতা এককভাবে আমার। আল্লাহ সেই সময় রুহুল আজম পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বললেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু, মুসা তোমার অন্য কাজ নাই, তুমি সরাসরি সোজা যেই ফেরাউন নিজকে খোদাই দাবি করে, দিনের বিরোধিতা করে, দিনপন্থীদেরকে মারে, তুমি ফেরাউনের কাছে যাও, গিয়ে তাকে তাওহীদ রেসালাত আখেরাতের দাওয়াত দাও। মুসা ছোট্ট করে বললেন, রব্বুল আলামিন সেখানে তো আমার নামে একটা মামলা আছে, মামলা বুঝার চেষ্টা করুন মামলাটা কেন হয়েছিল। মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েল, আর ফেরাউন ছিল অন্য গোত্র, অন্য যাত্রী, অন্য জেনারেশন। ফালাম্মা বালাগা আসদ্দাহু, ফেরাউনের ঘরে লালিত পালিত মুসা যখন যৌবনে পৌঁছলেন, এখন মাঝে মাঝে ফেরাউনের দরবারে যায় ফর অবজারভেশন, কীভাবে রাজত্ব চালায়, কি করে টরে, এগুলো দেখভাল করার জন্য আজকেও যায়। যাওয়ার পথে দেখে যে দুইজন লোক মারামারি লেগেছে, হাজামিন শিয়াতিহি ও হাজামিন আদুব্বিহি, একজন মুসার নিজের বংশের বনি ইসরায়েল, আরেকজন ফেরাউনের বংশের, দুইজন মারামারি লেগেছে। মুসাকে দেখে মুসার বংশের লোকটা মুসাকে ডাকলো, ও তো আমাকে মেরে ফেলে, মুসা তুমি আমাকে সাহায্য করো। মুসা গেলেন কাছে, ফারাকাজাহু মুসা ফাকাদা আলাই, মুসা গিয়ে বললেন, এই বেটা মারামারি করিস না, বেটা সেখানে পড়ে মরে গেছে, আসতে ঠেলা দিছে তাও জোরে না, ঠেলা কার, নবুয়তের ঠেলা, যেটাকে কোনো যুগে কোনো কাফের সহ্য করতে পারেনি, নবীরা ইচ্ছা করে গায়ে পড়ে, কোনো কাফেরকে কোনো যুগে মারেননি, দায়ে পড়ে জীবন বাঁচাবার জন্যে, যাকে মেরেছেন নবীদের মায়ের হল আল্লাহর মায়ের আলমের বাইর, ঠিক কি না, নবীদের মায়েরও কেউ সহ্য করতে পারেনি, নবীদের অভিশাপ বদ্দোয়া, এটাও কোনো জামানায় কোনো কাফের গোত্র কোনো জনপদ সহ্য করতে পারেনি। এখন লোকটা ছোটকালে মুরুবিরাকে বলতো গুড়ি হড়ি মরি গেছে, তো মুসা কয়, হাজা মিন আমালের শয়তান, আমি শুইলেই তুই যে মরে যাবি, এটা যদি আগে বুঝতাম তোর মতো খাডাসকে আমি শুইতাম না, কিন্তু চিন্তা একটা, আমি তো মার্ডারার হয়ে গেছি মিশরের আইনে, আমি তো খুনি হয়ে গেছি, এখন আমার উপায়টা কি, করবটা কি। এখন মুসা আলাইহিসসালাম আজকে আর দরবারে যায় নাই, ফেরাউনের বাড়িতে আসি আর সেই ঘরে, সেখানে গিয়ে খাতা মোড়ো দিয়ে শুয়ে রয়েছে, কাম কিন্তু গড়ে গেছে একটা। পরের দিন মুসা আবার দরবারে যাবে, এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা বাড়ে নাই। ঠিক এই দিনও ওই কালকের জায়গায় গিয়ে দেখে গতকালের কালকের মুসার বংশের সেই বেটা আজকে আরেকজনের লগে লাগছে, মুসার বংশের সেই লোকটা আজকে আরেকজনের সাথে লেগেছে। মুসাকে দেখে বলে, ভাই মুসা ও তো আমাকে মেরে ফেলবে, মুসা বিরক্ত,
তোকে বাসাইতে যাইয়া গতকাল আমি মার্ডারার হয়ে গেলাম, খুনির খাতায় নাম লেখা হয়ে গেল, আর তুই আজকে আরেকজনের লগে লেগেছিস। মুসাই যায় আর কয়, ইন্নাকা লাগা বিয়ম মবিন, এ বেটা তুই একটা আস্ত আহম্মক আহম্মক। ওই বেটার দিকে যায়, বেটা এখন বলে আতুরিদু আন তাকতুলানি, মুসা তুমি বড় ক্যাডার হয়ে গেছো, মুসা তুমি বড় শেয়ানা হয়ে গেছো, গতকাল যেইভাবে একজনকে এক ঠুন্না দিয়ে মেরেছ, আজকে আমারে বুঝি সেইভাবে মারতে চাও। ভাই জিনিসটা আউট হয়ে গেছে, এর আগে কেউ জানতো না, এখন যেই লোকটাকে বাঁচাবার জন্যে মুসা আলাইহিস সালাম যায় আর কয় ইন্নাকা লাগাবিয়ুম মবিন, বেটা তুই একটা আস্ত আহম্মক, তোকে বাসাইতে গিয়ে গতকালকে আমি খুনি হইলাম, তুই আজকে আরেকজনের সাথে লাগালাগি করছিস। বংশের লোকটা মনে করেছে আজকে আমাকে মারার জন্য আসে, আর মুসার মায়ের এটা আলমের বাইর, মুসা শুইলেই মানুষ মরে যায়, কালকে সে দেখছে ডরে এখন বলে আতুরিদু মুসা তুমি কি চাও, আমি তাকতুলা নি আমাকে আজকে হত্যা করবে, কামা কাতালতা না সাম্বিল আমসে, গতকাল একজনটা এক ঠুন্না দিয়ে মেরেছ, আজকে আমাকে মারতে বুঝি আস। আশপাশে কেউ কেউ শুনেছে, তারা ফেরাউনের দরবারের দিকে দৌড় দিছে, খোদা হুজুর খুনি পাওয়া গেছে, কে আপনার পালক পুত্র মুসা, গতকাল লোকটাকে এই মুসা ঘুষি দিয়ে মেরেছে, এই মাত্র অমুক জায়গায় আমি যার সামনে কারবারটা ঘটেছে তার মুখে কথাটা শুনে এসেছি। ইতিহাস অনেক লম্বা, এইদিকে আমি যাচ্ছি না, একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। দীর্ঘ সময় মুসার সাথে ফেরাউনের কাশমকাশ, সংঘাত সংঘর্ষ মোকাবিলা বাগবিতণ্ডা তর্ক বিতর্ক এগুলো হওয়ার পরে এইবার ফেরাউন যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, আমার মিশরে যত বনি ইসরায়েল আছে সবগুলাকে কতল করে ফেলবো, যা আছে সব। এই যুগে তো ফেরাউনরা কয় বংশসুদ্ধা শেষ করে ফেলবে, কথাটা কিন্তু তখনকার নয়, আগেও ছিল এখনো আছে, ঠিক কি না বলেন? তোমার বা কাদেরকে প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের অর্ধ শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস, অর্ধ শতাব্দীর বেশি সময়ের ইতিহাস, 111 সরকার যখন আসলো, আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটা মামলা হলো, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তার বিরুদ্ধে কয়েকটা মামলা হইল নাকি, সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা হইল, দুইজন মন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। তখন একদল সাংবাদিক দুদকের চেয়ারম্যানের কাছে গেল, যে সাবেক প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী যারা ক্ষমতায় ছিল সব মন্ত্রীর বিরুদ্ধে আপনারা ডজন ডজন মামলা করলেন, কিন্তু দুইজন মন্ত্রীর বিরুদ্ধে একটা মামলাও করেন নাই, এই দুইজন আপনাদের কি আত্মীয় লাগে, এই দুইজন আপনাদের কি আত্মীয়? তখন দুদক চেয়ারম্যান বলেছিল, আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছি বাংলাদেশের ইতিহাসে এই দুইজন মন্ত্রী যারা দেশের টাকা লুটপাট মারা তো দূরের কথা, একটা পয়সার অনিয়ম করে নাই, আমরা মামলা করব কোত্থেকে। বাংলাদেশের আরেকটা রেকর্ড যেটা পুরো পৃথিবীতে আজকে ভাইরা আনে, সেটা হলো যে কোনো বিভাগে মন্ত্রণালয়ে মন্ত্রীরা দস্তখত করে উন্নয়ন প্রকল্প কাজকর্ম এগুলা সরকার থেকে বাজেট ছাড় করে, বাজেট ট্রান্সফার করে নিজের আয়ত্তে নিয়ে আসে, কাজ শেষ হওয়ার পরে কয় দিছেন 5 লাখ, খরচ হয়েছে 29 লাখ, বাকিটা দেন, বাকিটা এই যাবার পরে লয়। একটা বালিশ বানাইতে যদি
16000 টাকা লাগে কি ভাই স্বর্ণ দিয়ে বানাইছে বোধহয় বালিশটা নাকি জানলার একটা পর্দা এটা বানাইতে যদি 30000 টাকা লাগে কেমন লাগে তাইলে মন্ত্রীরা কাম এগুলাই করে এগুলাই করে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে একজন মন্ত্রী পাওয়া গেছে বছরের শেষে যখন সরকারি হিসাব সামনে আসলো প্রকল্পের কাজ শিল্প কারখানার কাজ এগুলা সুচারুরূপে সম্পন্ন করার পরে যেই টাকাটা উদ্বৃত্ত ছিল এই টাকাটা কাগজে লিখে সরকারের দপ্তরে জমা করে দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে একজন বাকিরা কিন্তু নিছে একজনের যে টাকা উদ্বৃত্ত রয়েছে এটা ফেরত দিছে এরকম যদি সব মন্ত্রী হইত তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব যে বলেছেন সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই সোনার মানুষ তো আসমান থেকে আসবে নাকি আকাশ থেকে নাজিল হবে সোনার মানুষ এই জমিনেই তৈয়ার হবে হয়েছে এবং হচ্ছে এবং হবে ঠিক কিনা বলেন এটার জন্য আলাদা একটা প্রশিক্ষণ আছে দাই আল্লাহর যে ভূমিকা তার মধ্যে যাক ফেরাউন তার প্রধানমন্ত্রী হামান তাকে ডেকে বলল আজকে রাতের ভিতরে উক্তুলু মুসা অমা মাহু মুসাকেও কতল করো তার সঙ্গী সাথী সবাইকে কতল করো এইবার সেনাবাহিনী গিয়ে মুসার নেতৃত্বে বনি ইসরায়েল যেখানে আছে তাদের বস্তি ঘেরাও করলো তাদেরকে কতল করবে অনেকক্ষণ ঘেরার মধ্যে থেকে দেখে কেউ বাইরে হয় না বাইরে থেকে ভিতরেও যায় না সেনাবাহিনীর সন্দেহ হইল আসা যাওয়া কিচ্ছু নাই ব্যাপারটা কি আমরা তো মাত্র এক ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা স্টেট সেক্রেসি খোদা হুজুর বলছে কেউ যেন না জানে কাউকে জানাই নেই সেনাবাহিনীর কয়েকজন গোয়েন্দা সেনা গোয়েন্দা আর্মি ইন্টেলিজেন্ট আর্মি তারা ভিতরে গেল যাইয়া দেখে মুসাও নাই হারুনও নাই 40000 বনি ইসরায়েলের একজনও নাই এইবার সেনাপ্রধান সে গিয়ে ফেরাউনের কাছে কয় খোদা হুজুর মুসাকে এতদিন কাঠমোল্লা মনে করছিলাম আজকে দেখা গেল মুসা কাঠমোল্লা নয় বিশাল একজন সংগঠক 40000 অনুসারীদেরকে নিয়ে কয়েক মিনিটের মধ্যে সে এখন মিশরের ধারের কাছেও নাই সে তার পথে বেরিয়ে গেছে এটার নাম সংগঠন এটার নাম সংগঠন এখন ফেরাউনের কাছে গিয়ে তার এক মন্ত্রী বলে খোদা হুজুর একেবারে পূব দিকে ভূমধ্য সাগরের পাড়ে ইস্কান্দারিয়া শহর ইস্কান্দারিয়া ইস্কান্দারিয়া মিশরের উত্তর দিকের সর্বশেষ শহর আফ্রিকার এখন বলে যে সেখানে মুসার চারজন অনুসারী আছে মুসার চারজন ব্যবসায়িক কর্মী আছে তারা মুসার আন্দোলনের কাজে টাকা পয়সাও দেয় সহযোগিতাও করে খোদা হুজুর এখানে ওরা তো ভেঙে গেছে আপনি আমাকে পারমিশন দেন দ্রুতগামী ঘোড়া দেন আমি অন্তত ওই চারজনকে ইস্কান্দারিয়া থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি ফেরাউন বলল ওকে তাড়াতাড়ি যাও আরবের দ্রুতগামী ঘোড়া সেই যুগের ওদের স্পিড কি ছিল কেমন ছিল এটা আমি এখন আপনাদেরকে বলার সময় নাই থাকলে উদাহরণ দিয়ে বলতাম তারা ইস্কান্দারিয়া গেছে গোয়েন্দা রিপোর্টে আছে অমুকের ছেলে তমুক এত নম্বর হোল্ডিং এত নম্বর হোল্ডিং দোকান এই শোরুম এই চারজনের জায়গায় গিয়ে দেখে একজনও নাই এরপরে আরেকজন গোয়েন্দা ফেরাউনকে বলল খোদা হুজুর আমার কাছে কায়রো রাজধানী শহরের ছয়জনের নামের গোপন তালিকা আছে গোপন তালিকা এরা মুসার অনুসারী খোদা হুজুর আপনি পারমিশন দেন আমি গিয়ে তাদেরকে নিয়ে আসি যাও এরা গিয়ে কতক্ষণ পরে ফিরে এসে বলে ওরাও নাই আরেকজন বলে অমুক শহরে এতজন আছে মুসার অনুসারী যাও ধরে নিয়ে আসো ছয়টা শহরের লোক আসা যাওয়া করলো রহমতুল্লাহ
শুরুতে আমি বিশ্বনিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গাইব আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম হাজারো লাখ অনন্ত যুত কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে আলিশানে যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহরবানিকে পুঁজি করে সম্বল করে আমরা ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি সমাজের সাহসী উদ্যোগ দলমত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণঢালা হৃদয় নিংলানো অকৃপণ সহযোগিতে আয়োজিত দশম তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান ও সাহলান খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এই মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে পথ দেখার জন্য দুইটা চোখ, কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, আলামনা জাআল্লাহু আইনাইনে ওয়ালিসানাও ওয়াশাফাতাইনে ওয়াহাদাইনাহুন নাজদাইন। তাইলে স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে দু চার কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার আগে আপনারা শাইখুল হাদিস মুহাদ্দিস মুহাক্কিক বারিক বিন আলেমে দিন হযরত আল্লামা আবু নসর আশরাফি তার বক্তব্য শুনেছেন, তার আগে অন্যান্য ওলামায়ে কেরাম যারা দীনের দায়ী দীনের রায় দীনের নকিব দীনের মুজাহিদ তাদের কথা আপনারা শুনেছেন।